ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি আবার লাটাগুড়ির জঙ্গলে। মন খারাপ হলে আমি চলে আসি লাটাগুড়ির জঙ্গলে, ডুয়ার্সের। লাটাগুড়ির জঙ্গল খুব জনপ্রিয় পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে। আর এই জঙ্গলেই মাঝে মধ্যেই দেখা পড়ে গজরাজের। আমি জানি না আজকে দেখা হবে কি না, আগের দিন একটা ভিডিও দেখেছিলাম যেখানে হাতি দেখা পেয়েছিলাম। সামনের দিকে এগিয়ে চললে হয়তো দেখা পড়তে পারে, তাই চলুন আর দেরি না করে সামনের দিকে এগিয়ে চলি, দেখি কত দূর যাওয়া যায় আজকে। আজকে ইচ্ছা আছে মালবাজারের ওদিকে যাওয়া, দেখি কত দূর যেতে পারি। সবে 12:30 বাজে, চলুন এগিয়ে চলি সামনের দিকে। না, এটাকে ব্যাগের মধ্যে রাখাও, আর কি চিন্তা হবে না। সমুদা ফোন করছে, দাঁড়াও তো দেখা গেল তো। জল দেওয়া হচ্ছে টি গাছে, টি গার্ডেনে। দেখো তোলো এটা, তার আরেকটা প্রমাণ হলো এই অপরূপ দৃশ্য। চারিদিকে পাহাড়, ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, নদী বয়ে চলেছে চারিদিকে, ওয়ান্ডারফুল ওয়েদার। এই জন্যই তো ডুয়ার্সে, বিভিন্ন জায়গা থেকে ডুয়ার্সে মানুষ আকৃষ্ট হয়ে বারে বারে ছুটে আসে। এই যখন আমি আমার বউকে নিয়ে চলে আসলাম ফাগুতে, মুডটা একটু খারাপ ছিল, এখন কিন্তু ফাগুতে এসে মুডটা অনেকটাই ভালো। আপনাদের একটু নদীর দৃশ্যটা দেখাই, দেখুন এটা কিন্তু পিকনিক স্পট হিসাবে দুর্দান্ত। শীতকালে এখানে প্রচুর লোক হয় পিকনিকে। চারিদিকে হিলের ছবি, গাছ পালা। আমি এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, টেম্পোরারি ব্রিজ। এদিকে নদী জয়ে পড়ে রয়েছে, অপরূপ দৃশ্য। এমনি এমনি ডুয়ার্সকে ডুয়ার্স সুন্দরী বলে এই কারণে। খরস্রোতা নদী কিন্তু প্রচন্ড, প্রচন্ড
পাওনি পাওনি তাহলে পাখটা বাইর মারতে যাওয়া না কিন্তু জলে কিন্তু প্রচণ্ড স্রোত Momos. No, শুরু করো এই ঘরের ভিতর জন্য রং কালারটা এরকম আছে শুরু করো সল্ট দিয়ে নাও এটা কি টি এস্টেট নামটা বললো কি এটা ফাগু টি এস্টেট হ্যাঁ মিঙ্গলস মিঙ্গলস টি এস্টেট নিয়ার ফাগু ওয়ান্ডারফুল টি এস্টেট এই টি এস্টেটের একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে যে ড্রেনেজগুলো করে রাখছে না এখানে অনেক সময় চিতাবাঘরা বাচ্চা দেয় মিঙ্গলস টি এস্টেট